পিঠে স্কুল ব্যাগ, হাতে তার একটি বাজারের ব্যাগ। রাস্তা দিয়ে হাঁটছে এক যুবক, কারো সন্দেহ হবার কথা নয়। সেই যুবকের পিঠের ব্যাগ তল্লাশি করে পুলিশ উদ্ধার করলো 70 লিটারের চোলায় মদ। পূর্ব বর্ধমানের খণ্ডঘোষ থানার পুলিশ ওই পথচারীকে গ্রেপ্তার করে পেশ করলো বর্ধমান আদালতে। ধৃত যুবকের নাম বাপন রুইদাস, বাড়ি বাঁকুড়ার পাত্রসায়ের থানার তেরুল গ্রামে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। এই চক্রের সঙ্গে কারা যুক্ত খোঁজ শুরু করেছে পুলিশ। পায়ে হেঁটে কোথায় চোলাই সরবরাহ করত তার খোঁজ শুরু হয়েছে। পূর্ব বর্ধমান থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দ বার্তা। পিঠে স্কুল ব্যাগ, হাতে তার একটি বাজারের ব্যাগ। রাস্তা দিয়ে হাঁটছে এক যুবক, কারো সন্দেহ হবার কথা নয়। সেই যুবকের পিঠের ব্যাগ তল্লাশি করে পুলিশ উদ্ধার করলো 70 লিটারের চোলায় মদ। পূর্ব বর্ধমানের খণ্ডঘোষ থানার পুলিশ ওই পথচারীকে গ্রেপ্তার করে পেশ করলো বর্ধমান আদালতে। ধৃত যুবকের নাম বাপন রুইদাস, বাড়ি বাঁকুড়ার পাত্রসায়ের থানার তেরুল গ্রামে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। এই চক্রের সঙ্গে কারা যুক্ত খোঁজ শুরু করেছে পুলিশ। পায়ে হেঁটে কোথায় চোলাই সরবরাহ করত তার খোঁজ শুরু হয়েছে। পূর্ব বর্ধমান থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দ বার্তা।